ঢাকাস্থ চাপাই নবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো সপ্তম চাপাই উৎসব। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ জিল্লা রহমান সহ সমিতির সদস্যরা। এ সময় বক্তারা নিজ জেলার নানান ঐতিহ্যের কথা তুলে ধরেন, সেই সাথে জেলার সার্বিক উন্নয়নে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।